الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه غوى قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আজকের এই পতনোন্মুখ সময়ে জাতির ক্রান্তি লগ্নে মহান আল্লাহ তাআলার কিছু হামদ স্তুতি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কিছু বলা শোনা এর জন্য তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে অন্তর অন্তস্তল থেকে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ এই কথাটি বলাটা যতটা সহজ এর উপলব্ধিটা তার চেয়ে অনেক কঠিন এবং উপলব্ধিটার অনেক তাৎপর্যপূর্ণ এবং মহিমান্বিত আমরা সকলে জানি বর্তমান পৃথিবীর কি অবস্থা আমার গ্রামের কি অবস্থা আমার শহরের কি অবস্থা আমার দেশের কি অবস্থা হয়তো মহান আল্লাহ তাআলার কাছে এজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে যে আমাদের দেশে আমরা অত্যন্ত সুন্দরভাবে ইসলামের সব কিছু পালন করতে পারছি ইসলামের কোন একটি নির্দেশনা কোন একটি অনুশোচনা আমরা পালন করতে যে কোন ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে না কিন্তু এমন অনেক জায়গা আছে দেশ আছে যেখানে মানুষ দুরাকাত নামাজ পড়তে একত্র নামাজ পড়ার জন্য একবার আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য এই সুযোগ পাওয়াটা অনেক দুরূহ এবং কঠিন এবং কষ্টকর এমনই এক সময়ে ক্রান্তি লগ্নে ঢাকা বাংলাদেশের রাজধানী তারও রাজধানী বলা যায় গুলশান তার প্রাণ কেন্দ্রে এই ধরনের একটি ইসলামী সমাবেশ করার জন্য যারা এবং যাদেরকে আল্লাহ তাআলা লাগিয়েছেন যাদের সহায়তায় আজকের এই মাহফিলের সফলতা বা শুরু হয়েছে তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আসলে আমরা যেই উদ্দেশ্যে এখানে এসেছি এবং বসেছি আমরা সকলেই জানি আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন ও হাদিস আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে চিনা আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তার রাসূলকে চিনা এবং তার পরিচয় লাভ করা যে পরিচয় লাভের জন্য রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23টি বছর জিন্দেগীর একেবারে সম্মানিত শরীরকে মাটির সাথে মিলিয়ে দিয়েছে যেখানে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি এই কথা বলতে কোনো সন্দেহ নাই এজন্য যে পৃথিবীতে সর্বপ্রথম একটি কিতাব লেখা হয়েছে বই যে বইয়ের ভিতরে 100 জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে
যে একটা ব্যক্তির ভেতরে ইহুদি অমুসলিম নাসারা সমস্ত ব্যক্তিদেরকে জমা করা হয়েছে, তার মধ্যে এক নম্বর ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সবচেয়ে সম্মানিত দুনিয়া এবং আখেরাতে সব জায়গায়, কাজেই তার চর্চা করা, তার অনুসরণ করা, তার জ্ঞান গর্ব নিয়ে চলা, এটা গর্বেরই বিষয়। আর মহান আল্লাহ তাআলার কথা তো বাদই দিলাম, কারণ তার ব্যাপারে তো জাতি ধর্ম নির্বিশেষে সকলে একটা কথা স্বীকার করে যে একজন ব্যক্তি রয়েছেন, কেউ কোনোভাবে স্বীকার করে, কেউ অন্যভাবে স্বীকার করে, কিন্তু মহান আমাদের যে অনুসরণীয় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা আমাদেরকে প্রতিনিয়ত বলতেই হবে। এই মাদ্রাসা, এই জ্ঞান এবং ইলমের শুরুই হয়েছিল রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, হীরা গুহার মাধ্যমে। যে হীরা গুহা আপনারা ছবিতে যারা হজ করেছেন তারা দেখেছেন, সেই হীরা গুহাতে গিয়েছেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা তার ঐশী বাণী প্রেরণ করেই এই জ্ঞান ও ইলমের সূচনা শুরু করেন। সেই সূচনা শুরু হয়ে আজ অবধি পর্যন্ত এই জ্ঞান ও ইলমকে শত শত তাজা রেখেছে এই ধরনের মাদ্রাসা এবং প্রতিষ্ঠান এবং এই ধরনের ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা এই জ্ঞানের একজন ধারক বাহক হিসেবে সৃষ্টি করেছেন। সেটা আস্তে আস্তে আমাদের ভারত উপমহাদেশের সবচেয়ে শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নযোগে কাসেম নানুতুবিকে সেই দেখিয়ে দিয়েছেন, এখানে একটি মাদ্রাসা এভাবে তৈরি করো, এই মাদ্রাসার মাধ্যমে ব্রিটিশ বেনিয়াকে যেমন এই উপমহাদেশ থেকে তুমি তাড়াতে সক্ষম হবে, তেমনি এই জ্ঞানকে, এই কোরআনকে, এই হাদিসকে ধারণ করা এবং সেটাকে মানুষের মাঝে প্রচার করার জন্য এটাই শ্রেষ্ঠ এবং উন্নত একটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে পারবে। তারই একটি শাখা হচ্ছে মাদ্রাসাতুল উলুমুল ইসলামিয়া, তথা বাংলাদেশে ছড়িয়ে ছিটে যে মাদ্রাসাগুলি আপনারা দেখছেন বা আমরা দেখছি, যার মাধ্যমে গ্রাম বাংলা শহরে সব জায়গায় জ্ঞান ছড়িয়ে মানুষের দ্বারে দ্বারে মানুষ কোরআনের জ্ঞানকে, হাদিসের জ্ঞানকে নিয়ে প্রচার করছে, তারই একটি শাখা হচ্ছে মাদ্রাসাতুল উলুমুল ইসলামিয়া। আজকে যদিও প্রতিষ্ঠান ছোট, যদিও আমরা শুনতে হয়তো অনেকে চিনি না, কিন্তু আসলে এখানে কি পড়ানো হয়, এখানে মহান আল্লাহ তাআলার বাণীকে শিক্ষা দেওয়া হয়। কালকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক একটি হাফেজকে দাঁড়িয়ে যখন বলবে সমস্ত গোটা জাহানের মানুষের সামনে, রাত্তিল কামা তুরাত্তিল ফিল দুনিয়া, যে তুমি দুনিয়াতে যেমন তেলাওয়াত করেছো আজকে তেমনি তেলাওয়াত করো, এক একটি আয়াতকে তেলাওয়াত করবে আর এক একটি সিঁড়ি তার উপরে বলন্দ হতে থাকবে, এইভাবে কোরআনের যতটি আয়াত রয়েছে প্রতিটি আয়াত সে তেলাওয়াত করবে আর সবার উপরে তার মাথাকে মানুষের সামনে সম্মান সূচক আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন। সেই সম্মান আমরা সকলেই পেতে চাই, সম্মান সকলেই পেতে চাই, কিন্তু সম্মানের লাইন, সম্মানের পথ কোনটা এবং আমাদের সফলতা কোনটা সেটা আমাদেরকে জানতে হবে। এই জন্য আমি সকলের কাছে সবিনয় অনুরোধ জানাবো যে আমরা আমাদের কল্যাণকে চিনি, আমরা আমাদের কল্যাণের পথকে চিনি, আমরা আমাদের জীবনকে বিসর্জন দিয়ে হলেও কোরআন ও হাদিসের ধারণ ক্ষমতা যার রয়েছে এবং এর পথ যেটা রয়েছে সেই পথের অনুসারী আমরা হই। আজকে এই মাহফিল আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রমে, অক্লান্ত চেষ্টার একটি ফসল, যার একটি মাত্র মানে একটা টাইমও যে দিতে পেরেছে, একটা টাইম দিয়ে, একটা মিনিট দিয়ে যে শ্রবণ করতে পেরেছে বা সহায়তা করতে পেরেছে বা অ্যাটেন্ড করতে পেরেছে, কালকে কিয়ামতের দিন দেখা যাবে তার আমল নামাতে ওই এক মিনিটের আমলেই সে বলবে আল্লাহ তাআলা এই আমলটা কোথা থেকে আসছে, তখন সে এই কথা বলবে যে এই আল্লাহ তাআলা বলবে এই আমলটা তোমার ওই দিনের ওই আমল এবং ওই মাহফিলের অংশগ্রহণের বিনিময়ে আজকে তোমার পাল্লার এই আমলটা ভারী হয়েছে। এই জন্য আমরা যেখানে দিনই প্রোগ্রাম হবে, যেখানে দিনই কথা হবে, যেখানে কোরআন সুন্নার আলোচনা হবে, আমরা আমাদের সমস্ত ব্যস্ততাকে ছেড়ে দিয়ে উপেক্ষা করে চেষ্টা করব ওই মাহফিলে, ওই প্রোগ্রামে আমাদের অ্যাটেন্ড, আমাদের শরীককে জানান দেওয়ার, যেন কালকে কিয়ামতের দিন হাশরের ময়দানে আমি সেই আসমানের সূর্য মাথার উপরে এসে কষ্টদায়ক অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি এই অবস্থা থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলি শোনার এবং এর উপরে আমল করার তৌফিক দান করেন। যেহেতু আমাদের সামনে আমাদের শ্রদ্ধেয় বড় আলেম এবং বড় ওয়াইজ
এবং দেশের ভিতরে সুনামধন্য একজন ব্যক্তিত্ব চলে এসেছেন, উপস্থিত রয়েছেন। উনি ওনার মূল্যবান বক্তব্য দিয়ে, ওনার মূল্যবান নসিহত দিয়ে আমাদেরকে উনি অত্যন্ত ধন্য করবেন। আমরা এই আশাবাদ ব্যক্ত করে হযরতের কাছে অনুরোধ করছি এবং আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।